ডাকসু সাবেক ভিপি নূরের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেপতিক। আরিফ জেপতিক, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনিও আমাকে শুনতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। যেটি ঘটনা প্রসঙ্গে জানেন আপনি, নূরের বিষয়টা, নূরকে নিয়ে ব্যাপক আলোচনা বিভিন্ন সময় হয়েছে, হঠাৎ করে একটি আলোচনা এলো। এখন তার বিরুদ্ধে যখনই আলোচনা আসে বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, কোনো রকম অভিযোগ ওঠে, তখনই তিনি একটা অভিযোগ করেন পাল্টা, যে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যে তার বিরুদ্ধে সরকার এরকম কাজগুলো করছে। আমার একটু জানতে চাওয়া যে নূর হক নূর ডাকসুর ভিপি ঠিক আছে, কিন্তু উনি কি জাতীয় এমন কোনো নেতা যে তার বিরুদ্ধে সরকার এরকম কোনো ব্যবস্থা নেবেন তার মুখ বন্ধ করার জন্য, এমন কি সমালোচনায় বা তিনি করেছেন? না, এটা হতে পারে যে উনি যেহেতু রাজনীতির মধ্যে আছেন, তাকে ঘিরে সরকার কোনো ধরনের, মানে তিনি রাডারে আছেন, তিনি ডাকসুর ভিপি, সাবেক ভিপি ছিলেন, তার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, তিনি প্রতিনিধিত্ব করেছেন আমাদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আপনি যে কোনো কিছুকে যদি সরকারের দোষ হিসেবে মানে বলেন, এটা তো ন্যায্য হয় না। এই ঘটনাটা আপনি দেখেন, এই ঘটনাটা হচ্ছেন একজন নারী নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করেছেন, তিনি তার নিজের সংগঠনেরই একজন নারী এবং যিনি গিয়ে তার কাছে বিচার দিয়েছেন, এটা সমাধান চেয়েছেন, এবং যিনি অভিযোগ করেছেন সেই নারী বলছেন যে আমাকে তিনি মানে হুমকি দিয়েছেন, বলেছেন যে আমাকে সামাজিক মাধ্যমের মাধ্যমে নিগৃহীত করা হবে এবং আমি যাতে এই নির্যাতন নেওয়ার কথা না বলি। তো আমাকে বলেন, এখানে সরকারেরই বা কি করার আছে, বা আমার আপনার বা অন্য কারোই বা কি করার আছে? এখানে তো সরকারের কিছু না, ওনার নিজের সংগঠনের ভিতরেই একজন নেতা আর একজন নারী নেত্রীকে নির্যাতন করেছেন, যেটার বিচার সংগঠনের প্রধান হিসাবে তার কাছেই গিয়ে চাওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে আসলে সরকারের কিছু করার নাই। এগুলোকে রাজনৈতিক এক ধরনের মাইলেজ নেওয়ার জন্য সরকারের উপর সবকিছু চাপিয়ে দেওয়াটা ঠিক কাজ হয় না। তারা তো রাজনৈতিক, একটি মামলা হয়েছে, অভিযোগ হয়েছে, ধর্ষণের মামলা হয়েছে, এখন আবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাগুলো তারা রাজনৈতিকভাবে মানে প্রতিহত না করে আইনিভাবে মোকাবেলা করবে, তা না করে রাস্তায় নেমে পড়েছে, মিছিল করছে, ধস্তাধস্তি হচ্ছে, মারামারি হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, মামলা তুলে নিতে হবে। তাহলে এই জাতাকলে পড়ে কিন্তু যিনি নির্যাতিতা, তার কিন্তু বা মানে সব কিছু পাওয়ার আর কিছু থাকছে না। মানে দুর্ভাগ্যের বিষয়টা কি, এরা আমাদের নতুন প্রজন্মের নেতা, তারা ডাকসুর ভিপি ছিলেন এবং তাদের ছাত্র সংগঠন অনেক আন্দোলন, মানে আমরা তাদের কাছে অনেক বেশি প্রগতিশীলতা আশা করি, অনেক বেশি সৌন্দর্য আশা করি, অনেক বেশি সুশীল রাজনীতি আশা করি, এবং তারা যদি নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে তারা আসলে পশ্চাৎপদ একটা, যারা মৌলবাদী গোষ্ঠী তাদের প্রতিনিধিত্ব করেন এবং তাদের বক্তব্যটাই তারা ইকো করেন, যেটা কোনোভাবে প্রত্যাশিত নয়। নিজের সংগঠনের ভিতরে একটা সমস্যা হয়েছে, একজন নারী নেত্রী পুলিশের কাছে অভিযোগ করেছেন, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত নির্যাতন হয়েছে এবং ব্যক্তিগতভাবে বিচার প্রার্থী হয়েছেন। একটা প্রোগ্রেসিভ সংগঠন হিসেবে ওনাদের কাছে বা তরুণ প্রজন্মের নেতা হিসেবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকতো যে তারা এইটাকে নারী নির্যাতনের বিরুদ্ধে সুস্পষ্টভাবে কথা বলতেন, বক্তব্য দিতেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা তো তা করলেনই না, তারা রাজপথে নৈরাজ্য করছেন। এটার সাথে রাজপথের কোনো সম্পর্ক নাই, এটা সরকারের কোনো দেওয়া মামলা না, ওনার রাজনৈতিক প্রতিপক্ষের দেওয়া কোনো মামলা না, এটা সম্পূর্ণ তার রাজনৈতিক আভ্যন্তরীণ দলীয় একজন নেত্রীর দেওয়া মামলা আরেকজন নেতার বিরুদ্ধে। এবং সেখানে নূরের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি এই বিচার প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করেছেন, সেই নারীকে অপমান করার চেষ্টা করেছেন, চাপ প্রয়োগ করে বিচার যাতে না হয় সেটার চেষ্টা করেছেন, সেটার জন্য উনিও মামলার একটা পক্ষ। এটা খুব সাধারণ এবং স্বাভাবিক একটা মামলা, তদন্ত হবে এবং আদালত শেষ পর্যন্ত রায় দিবেন যে এর মধ্যে কার কতটুকু দায়ভার ছিল। এটা রাজপথের তো কিছু না, এখানে তো সরকারের বিরুদ্ধে কোনো মামলা করে নাই বা রাজনৈতিক কোনো প্রতিপক্ষ ওনাদের বিরুদ্ধে মামলা করে নাই, আমি জানি না এটাকে কেন তারা এই নৈরাজ্যের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। জি, আরিফ জেপতিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।